subscribe, like, and share the channel. আজকে আমরা আবহমানের পক্ষ থেকে এই কৈলাস শহর মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমাদের যারা শহরটাকে পরিষ্কার রাখেন, গান্ধীজির ভাষায় যাকে হরিজন বলা হয়, তাদের জন্য আজকে আমরা সামান্য কিছু করার চেষ্টা করেছি। তারাই সমাজ বা দেশের বুকে দৃষ্টান্ত স্থাপন করেন, যারা সমাজ ও দেশের স্বার্থে অবিরাম কাজ করে যান। কথার ফুল ঝুড়িতে যারা গল্পের গরুকে গাছে চড়ায়, তারা অন্ধকারেই হারিয়ে যান চিরতরে, এটা যুগে যুগেই সত্য বলে কথিত। সমাজ ও দেশের জন্য দু কদম এগিয়ে যেতে কয়লা শহরের বুকে আলোকিত করে জন্ম নেয় আবহমান নামক সামাজিক সংস্থা। জন্মলগ্ন থেকেই দশ ও দেশের জন্য বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে ভূয়সী প্রশংসা কুড়িয়ে আসছে আবহমান সংস্থাটি। দুদিন পূর্বে কয়লাশহরের বুকে এক নজির সৃষ্টি করল এই সামাজিক সংস্থা। কয়লাশহর ও শহরতলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যারা দিবানিশি খেটে চলেছেন, ওই কর্মচারীদের হাতে এক জোড়া করে হ্যান্ড গ্লাভস বা হাত মোজা তুলে দিল সংস্থার কর্মকর্তারা। পাশাপাশি প্রত্যেকের হাতেই তুলে দেন ভালোবাসা মাখা মিষ্টির প্যাকেটও। সংস্থার এই মহতি উদ্যোগকে উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন কয়লাশহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে তথা বিশিষ্ট সমাজসেবী ডক্টর মৌমিতা দেবীও। মৌমিতা দেবীকে কাছে পেয়ে সংস্থার কর্মকর্তারা আনন্দে বিভোর হয়ে যান। অনুষ্ঠানের শেষে সংস্থার সম্পাদিকা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আমরা আবহমানের পক্ষ থেকে এই কৈলাস শহর মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমাদের যারা শহরটাকে পরিষ্কার রাখেন, গান্ধীজির ভাষায় যাকে হরিজন বলা হয়, তাদের জন্য আজকে আমরা সামান্য কিছু করার চেষ্টা করেছি। তাদের জন্য রিইউজেবল গ্লাভস এবং আমরা কিছু মিষ্টির ব্যবস্থা করেছি। আমাদের এই শহরটাকে পরিষ্কার রেখে তারা আমাদের স্বাস্থ্যসম্মত যে ব্যাপারগুলো, এগুলোর জন্য অনেকটা কৃতিত্ব বহন করেন। তো আমি আবহমানের পক্ষ থেকে আমাদের শহরবাসীর কাছে অনুরোধ রাখবো যে আমরা যেন সবার পাশে দাঁড়াতে পারি, তার জন্য আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা যেমন আজকে আমাদের মধ্যে এই ডক্টর মৌমিতা ম্যামকে পেয়েছি, ম্যাম এখানে থাকেন না, তাও উনি এখানে এসে আমাদের এই কর্মসূচিতে আজকে যোগদান করেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ম্যামকে আর সাথে আমাদের আপাতত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।